রাজশাহীতে বড়ই খেয়ে অসুস্থ হয়ে 3 দিনের ব্যবধানে মারা গেছে 2 বছর বয়সী মুনতাহা মারিশা ও 5 বছর বয়সী মুফতাউল মাসিয়ার। তবে চিকিৎসকদের ধারণা, অজ্ঞাত ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মঞ্জুর রহমানের 2 মেয়ে মারিশা ও মাসিয়া। মঞ্জুর রহমান রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের শিক্ষক, তারা সারদাই ক্যাডেট কলেজের কোয়ার্টারে থাকেন। চিকিৎসক জানায়, কুড়িয়ে পাওয়া বড়ই খেয়েছিল 2 শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শনিবার বিকেলে মারা যায় বড় মেয়ে মাসিয়া। এর আগে বুধবার একই লক্ষণ নিয়ে মারা যায় ছোট মেয়ে মারিশা। তাদের মৃত্যুর কারণ জানতে নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। তারপরে তাদের বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষা এবং তাদের যে আইসোলেশনে রাখার পরে যে ভাইরাস জনিত বা কোনো আমাদের যেটা একটা আইসোলেশন হয় এখানে, তার জন্য প্রয়োজনীয় সকল পরীক্ষাগুলো ব্যবস্থা করা হচ্ছে। এটা রিপোর্টের উপরে ডিপেন্ড করা যাচ্ছে যে কী হবে।